আপনার ফেয়ার পেয়ার সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কালোজিরার তেলে বিভিন্ন রাসায়নিক উপাদান বিদ্যমান আছে, লিনোলিক, অলিক, স্টেয়ারিক, লিনোলিনিক অ্যাসিড, প্রোটিন, নিজেলন, গ্লুটামিক অ্যাসিড। এছাড়াও রয়েছে নিজেলিন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন ও জিঙ্ক। কালোজিরা নারী পুরুষ উভয়েরই যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। প্রতিদিন কালোজিরা খাবারের সাথে খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করে। মধ্যপ্রাচ্যে প্রচলিত আছে যে কালোজিরা যৌন ক্ষমতা বাড়ায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তি দিতে সহায়তা করে। এক চা চামচ মাখন, এক চা চামচ জায়তুন তেল, সমপরিমাণ কালোজিরার তেল ও মধু সহ দৈনিক 3 বার 4-5 সপ্তাহ ধরে খেলে অনেক উপকার হবে। তবে পুরানো কালোজিরা তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কালোজিরার তেলে প্রাকৃতিক শক্তি আছে, তাই এটির জন্য কালোজিরার তেল লিঙ্গে মাখলে সহজে বীর্যপাত হয় না এবং লিঙ্গ অনেক বেশি শক্ত হয়। পুরুষাঙ্গ প্রতিদিন কালোজিরার তেল দিয়ে মালিশ করলে পুরুষাঙ্গ শক্ত মোটা হয়। কালোজিরার তেলে 100টিরও বেশি উপযোগী উপাদান আছে। এতে আছে প্রায় 21% আমিষ, 38% শর্করা এবং 35% ভেষজ তেল ও চর্বি। গর্ভাবস্থায় ও 2 বছরের কম বয়সে বাচ্চাদের কালোজিরার তেল খাওয়ানো উচিত নয়, তবে বাহ্যিকভাবে ব্যবহার করা যাবে। ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।